টলিউডে যৌন হেনস্থা নিয়ে মুখ খুলছেন অনেকেই। সম্প্রতি অরিন্দম শীলের বিরুদ্ধে এই অভিযোগে পরিচালককে সাসপেন্ড করেছে ডিরেক্টরস গিল্ড। এবার নিজের তিক্ত অভিজ্ঞতার কথা শেয়ার করলেন অভিনেত্রী ঋতাভরি চক্রবর্তী। টলিউডের নামী প্রযোজক নাকি প্রকাশ্যে অনুমতি ছাড়া গায়ে হাত দিয়েছিলেন অভিনেত্রী। আনন্দবাজার অনলাইনকে দেওয়া একটি সাক্ষাৎকারে ঋতাভরি জানিয়েছেন তিনি নিজেও ভিকটিম। অভিনয় জীবনের শুরুতে ভয়াবহ অভিজ্ঞতা হয়েছিল ইন্ডাস্ট্রিতে খোট কাটা হিসেবে পরিচিত ঋতাভরির। প্রকাশ্যে গায়ে হাত দিয়েছিলেন টলিপাড়ার নামী এক প্রযোজক। এবং অভিনেত্রী সেই সময় মুখ খুলতে পারেননি। যৌন হেনস্থার শিকার হওয়া আর পাঁচজন মেয়ের মতোই মানসিক অবস্থা হয়েছিল তার। প্রথম প্রথম মনে হতো তার সঙ্গে এটা হলো হয়তো তারই দোষ। তবে সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পেরেছেন ঋতাভরি। এখন ইন্ডাস্ট্রিতে প্রতিবাদী হিসেবে রীতিমতো নাম রয়েছে তার। টলিউডে যৌন হেনস্থা নিয়ে মুখ খোলে অভিনেত্রীদের মধ্যে প্রথম সারিতে তিনি। সেই নিয়ে প্রশাসনিক হস্তক্ষেপ চেয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন ঋতাভরি। আনন্দবাজারকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী স্পষ্ট করে দিয়েছেন নবান্নে তিনি কোনো রাজনৈতিক দলের ঘনিষ্ঠ হতে চাননি। মুখ্যমন্ত্রীর কাছে অভিনেত্রীর আর্জি ছিল টলিপাড়ায় যৌন হেনস্থার অভিযোগ খতিয়ে দেখার জন্য দক্ষিণের ফিল্ম ইন্ডাস্ট্রির হেমা কমিটির অনুকরণে বাংলায় কোনো কমিটি গড়ে উঠুক। রাজ্যের মুখ্যমন্ত্রী এই আর্জিতে সাড়া দিয়েছেন বলে জানিয়েছেন তিনি। ঋতাভরি পরামর্শ দিয়েছেন কমিটিতে রাজনীতি এবং বিনোদন জগতের বাইরের পাঁচজনকে রাখার। তাতে রাজিও হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মালায়ালম ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিনেত্রীদের যৌন হেনস্থা সংক্রান্ত একগুচ্ছ তদন্তের ব্যাপারে গঠিত হয়েছে হেমা কমিটি। মালায়ালম ছবিতে কাজ করার সুবাদে সেই নিয়ে ওয়াকিল বাহাল ছিলেন ঋতাভরি। হালে টলিপাড়ার অভিনেত্রী প্রযোজক এনা সাহা জানিয়েছেন 10 বছর আগে তাকেও গাড়িতে তুলে কুপ্রস্তাব দেওয়া হয়েছে। রাজি না হওয়ায় মাঝ রাস্তায় গাড়ি থেকে নামিয়েও দেওয়া হয়েছে। টলিউডের একেবারে প্রথম সারির পরিচালক অরিন্দম শীলকে যৌন হেনস্থার অভিযোগে সাসপেন্ড করার খবরে কোনো রাজঝাঁক না করেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। জানিয়েছেন 20 বছর ধরে এরই অপেক্ষায় ছিলেন তিনি। দিন কয়েক আগে অভিনেত্রী পরিচালকের বিরুদ্ধে দৃশ্য বোঝানোর নাম করে অভিনেত্রীর সঙ্গে অশালীন আচরণ করার অভিযোগ এনে মহিলা কমিশনের দ্বারস্থ হন। তার জেরে ডিরেক্টরস গিল্ড সাসপেন্ড করল পরিচালককে। অরিন্দম জানিয়েছেন ডিরেক্টরস গিল্ড তার সঙ্গে কোনো কথা বলেনি। পরিচালকের দাবি মে মাসেই তার আগামী ছবির শুটিং হচ্ছিল। নায়ক নায়িকার চুম্বন দৃশ্য বোঝাতে গিয়ে তার মুখ অভিনেত্রীর গাল ছুঁয়ে যায়। গত কয়েক বছরে রূপাঞ্জনা মিত্র সহ একাধিক অভিনেত্রী বিভিন্ন সময় অরিন্দমের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ আনেন। প্রতিবারই পরিচালক সেই সব অভিযোগ মিথ্যে বলে দাবি করেছেন। এবার ডিরেক্টরস অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়ার পক্ষ থেকে অনির্দিষ্টকালের জন্য পরিচালককে সাসপেন্ড করা হয়েছে।